हेलो व्यूअर्स, वेलकम टू सीएस प्रैक्टिकल विद অসীম। तो आज के टॉपिक हलो जे चेक वेदर ए गिवेन नम्बर इज परफेक्ट और नट। माने कोनो एकटा संख्यार जदि गुणनियकेर जोगफल जदि सेई संख्यार साथे समान हय ताहले सेई नम्बरटाके आमरा परफेक्ट नम्बर बोली। जेमन एग्जाम्पल निलाम हच्छे सिक्स, ठीक आछे, एबं छय गुणनियकगुलो हलो वन टू थ्री सिक्स, ठीक आछे। अच्छा, ये गुणनियकगुलो আমরা পারফেক্ট নাম্বারের ক্ষেত্রে গুণনীয়কগুলো যোগফল লাস্ট সংখ্যাটা বাদ দিয়ে করব, ঠিক আছে। লাস্ট সংখ্যাটা ছয়ের গুণনীয়ক হওয়া সত্ত্বেও লাস্ট সংখ্যাটাকে নেব না, না নিয়ে যে সংখ্যাগুলো আছে মানে ওয়ান টু আর থ্রি, ওয়ান প্লাস টু প্লাস থ্রি, এই তিনটে সংখ্যার যোগ করব, করে দেখবো যে ছয় আসছে কি না। যদি ছয় আসে তাহলে সেটা একটা পারফেক্ট নাম্বার। তো যোগ করা যাক, দেখা গেল থ্রি প্লাস টু ফাইভ প্লাস ওয়ান মানে সিক্স, ছয়ের সাথে ছয় মিলে যাচ্ছে, তাহলে ডিসপ্লে হবে যে সিক্স ইজ আ পারফেক্ট নাম্বার, ঠিক আছে। এখন মনে করি আর একটা সংখ্যা যেটা হচ্ছে এইট, ঠিক আছে, এবং এদের গুণনীয়কগুলো হলো ওয়ান টু ফোর এবং এইট, ঠিক আছে। তো এর ভেতরেও সেই আট বাদ দিয়ে প্রথম তিনটে সংখ্যা যদি যোগ করি, ওয়ান প্লাস টু প্লাস ফোর যদি করি, তো আমরা দেখতে পাচ্ছি আনসার হচ্ছে সেভেন, এবং সেভেন ইজ নট ইকুয়াল টু উইথ এইট, তখন ডিসপ্লে করবে কি এইট ইজ নট আ পারফেক্ট নাম্বার, ঠিক আছে। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে আমরা ছয় বা আট মানে লাস্ট সংখ্যাটাকে বাদ দিলাম কেন। তো প্রশ্নটা যথেষ্টই স্বাভাবিক যে আমরা একটা কারণেই বাদ দিলাম, আমরা যদি ছয় বা আট যদি নিতাম তাহলে কোনো সংখ্যাই কোনোদিন পারফেক্ট নাম্বার হতো না, কারণ এই এর সাথে যদি ছয় আরও অ্যাড করি তাহলে চলে আসছে টুয়েলভ, ঠিক আছে। কিন্তু কিন্তু এমনটা তো নয়, যেহেতু আমরা এই লাস্ট সংখ্যাটা বাদ দিয়ে আমরা দেখি তাই এই সংখ্যাগুলো পারফেক্ট নাম্বার আসে। কিন্তু এর ভেতরে যে যে সমস্ত সংখ্যার গুণনীয়কের যোগফল এই এটার সাথে সেম হয় না, তো সেইগুলো তখন পারফেক্ট নাম্বার হয় না, ঠিক আছে। তাহলে এখান থেকে বুঝতে পারছি যে লুপটা চলবে হচ্ছে ওয়ান থেকে এন মাইনাস ওয়ান অবধি, ঠিক আছে। যদি আমরা এখানে এন যদি সিক্স ধরি, ঠিক আছে, এই দুটো ক্ষেত্রেই লুপ দেখো চলেছে হচ্ছে এন মাইনাস ওয়ান অবধি, তাই তো। ছয়ের ক্ষেত্রে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচ অবধি গেছে, ছয় সিক্সটা নেয়নি সুতরাং পাঁচ অবধি, আর আটের ক্ষেত্রেও তাই সেভেন অবধি গেছে, যেহেতু সাতকে আট দিয়ে ভাগ করা যায় না এবং গুণনীয়কও নয় তাই এটা হয়নি, ঠিক আছে। এবার আমরা এর অ্যালগোরিদমটা দেখব। তো এটা হচ্ছে এর করেসপন্ডিং অ্যালগোরিদম। তো ইনপুট হচ্ছে যে সেই নাম্বারটা যেটা ইউজার দেবে, এবং আউটপুট হচ্ছে মেসেজটা যে যদি নাম্বার সেম হয় ভ্যালুটা তাহলে হচ্ছে পারফেক্ট নাম্বার, যদি সেম না হয় ন ইট ইজ নট আ পারফেক্ট নাম্বার দেখাবে। তো ইনপুট নিলাম, আচ্ছা, আর ইকুয়াল টু এন মড আই করলাম, কারণ ওই মডিউল অপারেশন করে আমরা রিমাইন্ডারটা খুঁজছি যে যেগুলো রিমাইন্ডার জিরো হবে সেই 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 সমস্ত নাম্বারগুলো নেব এবং কন্টিনিউয়াসলি যোগ করব, ঠিক আছে। ইনিশিয়ালি আমি এসটাকে জিরো সেট করেছি এবং নাম বলে আর একটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি যার ভেতরে এন এর ভ্যালুটা রেখেছি, ঠিক আছে। লাস্টে একটা চেকিং কন্ডিশন দিয়েছি যে নামের ভ্যালু আর এস এর ভ্যালু সেম কিনা, যদি সেম হয় তাহলে দেবে নাম ইজ আ পারফেক্ট নাম্বার, আর যদি সেম না হয় দেবে নাম ইজ নট আ পারফেক্ট নাম্বার, ঠিক আছে। তো এরপর আমরা এর প্রোগ্রামটা দেখব, এবং এই পুরো প্রোগ্রামটাই কিন্তু আমরা করছি পাইথনে। আমরা প্রোগ্রামটা সেভ করব, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, নাম দিলাম পারফেক্ট নাম্বার, পারফেক্ট নাম্বার, ঠিক আছে। এর আগের ভিডিওতে দেখেছিলাম যে আমি সেভ কিভাবে করে, রান রান মডিউল, এখান থেকে আমরা সেভ করতে মানে রান করতে পারি। এন্টার এ নাম্বার, তো নাম্বার দিলাম প্রথমে সিক্স,
তোর ওই গুণনীয়কের যোগফলেও রেজাল্ট এসেছে সিক্স। তো যেহেতু সিক্স ইকুয়াল টু সিক্স হয়েছে, এই যেহেতু সিক্স ইকুয়াল টু সিক্স হয়েছে, তোর তাহলে আনসার দেখালো হচ্ছে যে তার দ্য পারফেক্ট নাম্বার ইজ সিক্স। ঠিক আছে, এবার আমরা আরেকখানা ডেটা নেব রান করে একইভাবে। তো আর এটার রানের শর্টকাট হচ্ছে F5 প্রেস করে তোমরা রান করতে পারো। ধরে নিলাম নাম্বারটা হচ্ছে 8, তো ভ্যালুটা এসছে 7। তো 7 যেহেতু এ নয়, তোমার পারফেক্ট নাম্বার নয়, তো দ্য নন পারফেক্ট নাম্বার এটা দেখিয়েছে। তো যেহেতু আমি এস দিয়ে দিতে এস দেখিয়েছে, তো এখানে আমরা চেঞ্জ করে নাম দিলাম, তো নামের ভ্যালুটা ডিসপ্লে করবে। একইভাবে রান করলাম, এবার অন্য একটা নাম্বার দিলাম, ধরে নিলাম হচ্ছে 10। এগেইন দ্য নন পারফেক্ট নাম্বার ইজ 10। ঠিক আছে, তো কোন একটা নাম্বার পারফেক্ট নাম্বার কিভাবে চেক করতে হয় ইউজিং পাইথন ল্যাঙ্গুয়েজ, তো দেখে তোমরা বুঝতে পেরেছো হয়তো। যদি প্রোগ্রামটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার নতুন আপডেট সম্পর্কে জানতে পারবে। থ্যাংক ইউ।